সৌদি আরবে আবারও প্রবাসীদের জন্য মুদি দোকান বা বাকালার বাণিজ্যের সুযোগ থাকছে না। এতে করে গত বছর বাংলাদেশি শ্রমিক সহ প্রায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়ে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদনকারী দেশগুলোতে তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়ে সৌদি আরব সহ তেল উৎপাদনকারী দেশগুলো। এতে গত বছরে প্রবাসী শ্রমিকদের বেকারত্ব সমস্যায় কেটে উঠতে না উঠতেই আবারও এবছর জুলাই মাসের শেষের দিকে নতুন সিদ্ধান্ত নেন সৌদি আরব শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত অনুযায়ী মুদির দোকান ও বাকালার শতভাগ সৌদি নাগরিক হতে হবে। কোনো প্রবাসী এই এলাকার দোকানে কাজ করতে পারবেন না। সৌদি আরবে অর্থনৈতিক সংকট ও সৌদি 20,000 নাগরিকদের কর্মব্যবস্থা করতে সৌদি আরবে প্রবাসীদের জন্য আবারও হাতছাড়া হচ্ছে বাকালা বা মুদি দোকানের বাণিজ্য। সৌদি অনলাইন গেজেট স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয় এই সকল দোকানের শতভাগ সৌদি নাগরিক হতে হবে। এদিকে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে বেকার হবে বাংলাদেশি শ্রমিক সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিক। বর্তমানে সৌদি আরবে হাজার হাজার লোক বেকার দিন যাপন করছে। অর্থনৈতিক সংকটের কারণে প্রবাসীদের হচ্ছে না কোনো কাজের ব্যবস্থা। এদিকে পুরাতন লোকদের কাজের ব্যবস্থা না থাকলেও বাংলাদেশে অব্যাহত আছে নতুন লোক আসা। সৌদি আরবে এসে পাচ্ছে না কোনো কাজ। নতুন পুরনো সবাই মিলে কঠিন পরিস্থিতিতেই দিন যাপন করছে প্রবাসী শ্রমিকরা। পরিস্থিতি পরিবর্তন না হলে প্রবাসী শ্রমিকদের জীবন জীবিকা আরও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছে বিশিষ্টজনেরা। তো বন্ধুরা, আপনারা যারা মুদির দোকান বা বাকালায় ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য আসলে এটা অনেকটাই হুমকির কথা। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।